أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم রঞ্জু আহমদ উমন থেকে তিনি বলছেন যে তাবলিক জামাতের ভাইয়েরা বলে থাকেন যে আহলুল হাদিসের আলেমগণ তাদের সাথে ইনসাফ করেন না তাবলিক জামাতের লোকেরা অনেক বেনামাজি সৎকর বা খারাপ কাজে জড়িত অনেক লোককে মসজিদের দিকে নিয়ে এসেছেন এবং নামাজি বানিয়েছেন আপনার এবং অন্যান্য লোকদের সাথে হাসি কথে চলাফেরা করেন হাসি খুশিতে কথা বলেন তা না দেখে অনর্থক সমালোচনা করেন তা আমার প্রশ্ন হলো তাদের এ অভিযোগ কতটুকু গ্রহণযোগ্য তাবলিক জামাত একটি ইসলামী দল তারা দিনের দাওয়াতি কাজে অনেক শ্রম দিচ্ছেন এটা অবশ্যই তাদের প্রশংসনীয় কাজ কিন্তু তাদের অনেকেই ভুল করছেন বা ভুলের মধ্যে আছেন দাওয়াতি কাজে যে পদ্ধতি বা যে মানহাজ অবলম্বন করা উচিত সেটা কিন্তু তারা করছেন না এক্ষেত্রে তারা তারা কিছু ভুল করছেন সে ভুলগুলো আমি তুলে ধরছি তাদের প্রচলিত ভুলের মধ্যে একটি হলো যে আখিদার ক্ষেত্রে তারা সালাবদের মানহাজ মানছেন না অথচ শরীয়তের মধ্যে মধ্যে সব প্রথম আকিদা যদি ঠিক না থাকে তাহলে আমলের কোনো কাজে আসবে না আমল কোনো কাজে আসবে না এটা হলো তাদের এক নম্বর ভুল দ্বিতীয়ত তারা দিনের জ্ঞানার্জন তেমন জ্ঞান জন্য তিনি তেমন গুরুত্ব দেন না ফলে অধিকাংশই তারা অজ্ঞ দেখুন যারা মসজিদে আপনার এই যে বয়ান করছেন তারা অধিকাংশ অজ্ঞ অজ্ঞ লোকরা এই আপনার বয়ান করছেন যেটা কোনো ডকুমেন্ট ছাড়া কোনো রেফারেন্স দিচ্ছেন না এমনি কিচ্ছা কাহিনী দিয়ে আপনার বয়ান চালিয়ে যাচ্ছেন তৃতীয়ত কোরআনের আয়াতের অপব্যাখ্যা যেমন জিহাদের আয়াতগুলো জিহাদে বের না হয়ে তারা বলছেন যে এটা দাওয়াতে কাজে বের হওয়া এটা তো অবশ্যই বল চার নম্বর হলো জৈফ মাউজু বা জাল হাদিসের কি চাকা দিয়ে মানুষকে হেদায়াতের চেষ্টা রাসুলের নামে জালিয়াতে যা হাদিস নয়সা হাদিস বলে চালিয়ে যাওয়া অথচ রাসাম বলছেন যে মানখাদিবা আলেহ মুতাহ্মেদন ফালিয়াতা বাবু মা কাদ অবনে না না যে ব্যক্তি আমার নামে মিথ্যা আরোপ করবে অর্থাৎ আমি এক কথা বলিনি কিন্তু তারা আমার নামে চালিয়ে দেবে যেটা রাসুল বলেছেন তাহলে এটাই এই কথাটি তার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট পাঁচ নম্বর হলো যে তাদের মধ্যে শুধু সৎ কাজের আদেশ আছে কিন্তু অসৎ কাজের নিষেধ নেই যে একজন আপনার মদ খাচ্ছে তারা কখনও এটা নিষেধ করবে না তারা শুধু বলবে যে আসন সালত পড়ুন হ্যাঁ শুধু সৎ কাজের আদেশ আছে অত সাল্লাহ্লা আলিম সাল্হ আলেম রানের একশো চার নম্বর আয়াতে বলেছেন যে ওলালতাকুম মিনকুম উম্মাতুন এদ ও ইলাল খাইর ওয়া মুরু নাবিল মা রুফে ওয়ান হাউনা আনিল মুনকান যে তোমাদের মধ্যে একটা দল থাকা উচিত যারা কল্যাণের দেখা হবন করবে আর তাদের কাজ হলো সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজের নিষেধ করবে কাজে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ একটা আরেকটা সাথে উৎপদভাবে জড়িত কেউ একটা করলো আরেকটা একটা করলো তাহলে এটার অন্তর্ভুক্ত হবে না কাজে এটা তাদের মারাত্মক ভুল ছয় নম্বর হলো তাদের সাথে বের হওয়া জিহাদ এবং অন্যান্য এবাদতের চাইতে অধিক ফজিলত মনে করে তারা সাত নম্বর ছেলে মেয়ে এবং স্ত্রীদের গুরুত্ব না দিয়ে তারা তাবলিক জামাতের সাথে বের হওয়াটাই প্রাধান্য দিচ্ছে এইসব কারণে আলুল হাজিস মন তাদের আপনার সাথে বের হওয়া জায়েজ মনে করেন না এবং তাদের এই সমালোচনাগুলো করে থাকেন কিন্তু যারা তাদের ভুলগুলো দৌড়িয়ে দিতে পারেন তাদের জন্য অনুমোদন আছে যে তাদের সাথে বের হতে পারবে তবে তারা একেবারেই ভুলের মধ্যে রয়েছেন তেমন না তাদের কিছু কিছু আপনার ভুল আছে যেগুলো ঠিক করে নিলেই ভালো হবে তাদের ব্যাপারে এ ধরনের আপনার ফতোয়া রয়েছে শেখ সালে আল ওসাইমিনের এমনিভাবে শেখ সালে আল ফাউজানের কাজে তাদের তারা যে একবার হানড্রেড পার্সেন্ট বুলের মধ্যে রয়েছে তেমন না তাদের তারা দিনে দাওয়াত কাছেন ভালো কথা কিন্তু তাদের এই আঁকিটা ঠিক করতে হবে এবং তাদের মানহাজগুলো ঠিক করলেই আপনার তারা আপনার এই সঠিক বা সঠিক মানহাজ যদি মেনে চলে তাহলে তাদের জন্য সেটাই ভালো আল্লাহ وأولو العلم قائما العلم بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء